নমস্কার, মণিদীপার সাথে রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকের রেসিপি রুই মাছের দো পেঁয়াজা। বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এটা খুব সহজে বানানো যায় আর খেতে ভীষণ সুস্বাদু হয়। চিকেনের দো পেঁয়াজা তো অনেকবার খেয়েছেন, এইভাবে একবার রুই মাছের দো পেঁয়াজা বানিয়ে খেয়ে দেখতে পারেন। এটা ভাত, পোলাও, ফ্রাইড রাইস, বিরিয়ানি সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। রুই মাছের দো পেঁয়াজা বানানোর জন্য আমি 4টে রুই মাছের পিস নিয়েছি, স্বাদ মতো নুন দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন, হলুদ আর লঙ্কা মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার কড়া গরম করে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে মাছগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার বাকি তেলের মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। পেঁয়াজ অল্প ভেজে নিয়ে একটা এলাচ, একটা লবঙ্গ আর এক টুকরো দালচিনি দিয়ে দিচ্ছি। 6টা চেরা কাঁচা লঙ্কা দিলাম। সব কিছু অল্প নাড়াচাড়া করে নিয়ে 2টো তেজপাতা দিলাম আর দিচ্ছি 2 চা চামচ ঘন টক দই। দই ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচের 1/3 ভাগ ধনে গুঁড়ো ও 1 চা চামচের 1/3 ভাগ জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও স্বাদ অনুসারে লঙ্কা গুঁড়ো দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে সমস্ত মশলা অল্প নাড়াচাড়া করে নিয়ে 2 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জল ফুটতে শুরু করেছে, এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ফোটাবো। 3 মিনিট পর 1টা বড় সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, আর 2টো বড় সাইজের পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এরপরে দিচ্ছি 2 চা চামচ আদার রস। 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ফোটাবো। 2 মিনিট পর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে আরও 30 সেকেন্ড মতো ফোটাবো। 30 সেকেন্ড পর গ্যাস অফ করে দিচ্ছি। এইভাবে রুই মাছের দো পেঁয়াজা বানালে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার ফিরে আসবো একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।